হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। দেখো কি দেখাচ্ছি, বিয়ে বাড়ি প্যান্ডেলটা কতদূর কাজ হলো। দেখো তোমাকে বাঁশগুলো যখন ছিল দেখিয়েছিলাম, দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এবং শেষ পর্যায়ের কাজ চলছে। এখন একটু কাজ বাকি আছে, তাও দেখো অনেক সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর কাপড় দিয়েছে, এবং উপরে কি সুন্দর দেখো দড়ি দড়ি দিয়ে গোলাপ ফুল ঝুলছে, কত সুন্দর লাগছে। হয়তো ক্যামেরাতে সব দেখানো যায়নি, তাও তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখলেই বুঝতে পারবে কি সুন্দর লাগছে। দেখো বিভিন্ন ধরনের পর্দা দিচ্ছে, এটা সামনে লোকজন দাঁড়াতে পারবে এই জায়গাটায়, এবং এটা খাওয়ার প্যান্ডেল। দেখো ভিতর দিকটা খাওয়ার প্যান্ডেল দেখাচ্ছি, এবং তার আগে দেখো কত দড়ি বন্ধু, দেখো প্যানেলের ভিতরটা দেখাচ্ছি কত সুন্দর করে। দেখো উপরে একটা রঙিন কাপড় দিয়েছে, এবং মাঝখানে পার্টিশন হবে যেটা গোল গোল করা আছে। দেখো দুপাশে লোক খেতে পারবে, কত সুন্দর লাগছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে তুলছে নিপুণ হাতে, এটা মঙ্গলবাণী ডেকোরেটর, মঙ্গলবাণী থেকে এসছে আমাদের, 2-3 গ্রাম পরেই আর কি। দেখো কত সুন্দর করে সাজিয়ে তুলেছে, এরপর ভিতরে চেয়ার টেবিল এরপর সব নিয়ে আসবে। দেখো কাপড়টা আজ থেকে বাঁধা শুরু করেছে, এবং আরও অনেক সাজাবে, ভিতরে ঝাড়বাতি দিবে এবং বিভিন্ন ধরনের আলোর কায়দা করবে। দেখো কত সুন্দর লাগছে, এমনিতেই কত সুন্দর লাগছে। দেখো দুটো দরজাও করেছে, দেখাচ্ছে তোমার সাথে শেয়ার করছি। দেখো কত বড় প্যান্ডেলটা দেখাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ডেকোরেটরটা কেমন সুন্দর করে সাজিয়েছে, এবং তোমাদেরকে কাদের কাদের ডেকোরেটর কেমন সাজায় সেটা অবশ্যই কমেন্ট করবে। দেখো এটা আমাদের মঙ্গলবাণীর ডেকোরেটর, তোমরা এটা নিতে পারো, খুব সুন্দর কিন্তু সাজায়, এবং খুব সুন্দর লোকগুলোর ব্যবহারও। দেখো কত সুন্দর করে, এটা হচ্ছে বাইরের দিকটা, এটা যে জায়গায় খাবার প্যান্ডেলটা, এটা আমাদের নির্মল কুটিরের সামনে। দেখো সামনে যে বাগানগুলো দেখা যাচ্ছে, ক্ষেতগুলো, সর্ষে ক্ষেত, এবং এটা আমাদের দুয়ার, নির্মল কুটিরের দুয়ারটা। দেখো ওই সামনেটাই খাবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অপু শান্তিনীদের সামনে, নতুন বাড়িটার সামনে। দেখো এখানে প্যান্ডেলটাও মোটামুটি হয়ে গেছে। দেখো কত সুন্দর করে তির্পল বাঁধছে, যাতে না জল বৃষ্টি হলেও যাতে না কোনো কিছু ক্ষতি হয়। ভিতরে কাপড় দিয়ে আছে দেখো, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে, এটা আমাদের দাদুর মন্দির। দেখো মন্দিরের সামনে ওটা হচ্ছে স্টলের যে প্যান্ডেলটা, দেখো কত সুন্দর করে করেছে, স্টলের প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। তখন অতটা ভালো লাগছিল না, এখন দেখো কত সুন্দর লাগছে, কাপড় দিয়ে সাজিয়ে দিয়েছে। ওখানে স্টল আরে সব হবে, এবং রাস্তার ধারেও হবে, ওইখানে 2-3টা স্টল থাকতে পারবে। দেখো কত সুন্দর করে করছে কাজগুলো, নিপুণ হাতে কত সুন্দরভাবে কাজ করছে সবাই। দেখো তির্পল দিয়ে বাঁধছে, কেউ কাপড় ঠিক করছে, অনেক রকমের দায়িত্বে আছে সবাই, অনেক লোকও আছে। দেখো এখানটায় স্টেজ হবে, রিসেপশন হবে এখানটায়, এই জায়গাটা খুব সুন্দর করছে। দেখো এখানে কাপড়টা কত রকম, অন্যরকম ডিজাইন একটা, কী সুন্দর লাগছে। দেখো পরে পরে আরও সুন্দর লাগবে, তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এখানটায় রিসেপশন হবে, এবং এখানটায় সব অনুষ্ঠান হবে, বিয়ে বাড়ি। দেখো এই জায়গাটার সামনে, নতুন বাড়ির সামনেটাই যে অংশটা, দেখো এখানে স্টেজটাও করেছে, বাঁশ বাঁধছে। আর বন্ধুরা বিয়ে বাড়ি চলে গেলো আর মাত্র একদিন বাকি, তার জন্য এরা খুব চটজলদি কাজ করছে, এবং খুব হাতে স্পিডও বাড়িয়েছে, সকাল সন্ধ্যা সব কাজ করছে সারাদিন ধরেই, এবং খুব তাড়াতাড়ি কাজও করতে পারে নিপুণ হাতে। দেখো কত লোক মিলে কত সুন্দর করে সাজিয়ে তুলছে, কতদিন আগে কেমন লাগছিলো এবং আজকে দেখো কত সুন্দর লাগছে, এবং ওদের হাতেই কিন্তু সৌন্দর্য ফুটে উঠছে। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, এবং কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানাবে, এবং এর পরবর্তীতে আবার কী সাজায়, এরপর ফুল দিয়ে সাজানো এবং স্টেজটা সব দেখাবো। ঠিক আছে, সকলে পাশে থাকবে, সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।